السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ ان الحمد لله نحمده ونستعینه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سیئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدن عبده ورسوله صلى الله تعالی علیہ واله واالیه وصحبه وسلم تسلیما کثیرا اما بعد فقد قال المؤلف رحمه الله تعالى ثانيا اركان الارث تعريف الركن لغه من ركن الى الشيء ركونا ما لا اليه ووثق به وركن الشيء جانبه الاقوى واصطلاحا ما لا يتم المامور به ما الا به ولا اعتبار له في الشر ما عدمه تعريف الارث لغه مصدر ورسا يرسو إرسا وورسا ووراثة وإراثة ومعناه انتقال الشيء حسا أو معنا ومنه ورث فلان المال أو المجد استلاحا حق ماليون سبط المستحق بعد موت من كان له لسلة بينهما كقرابة أو نكاح أو ولاي الله رب العالمين جاوة برشان الله رب العالمين شو بيشار كاريه. যিনি আহকামুল হাকিমিন সাল্লা সাল্লাম নাজির পেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর যিনি এই ভূপৃষ্ঠে আসমানের নিচে সবচেয়ে বেশি এবং সবচেয়ে সুন্দর করে সুবিচার করেছেন এবং ইনসা প্রতিষ্ঠা করেছেন নবীকারি সাল আলী সাল্লাম বলেছিলেন একজন খারিজি কে হাকা মেল ইল্লাম আদিল যদি আমি সুবিচার না করতে পারি ইনসাফ না করতে পারি এমন কি আছে পৃথিবীতে যে সুবিচার করবে আমাদের ধারাবাহিক আলোচনা প্রতি মঙ্গলবারে চলছে মিরাস ধন ভাগ বন্টন নিয়ে আলোচনা আজকে আমাদের আলোচনার পর্ব হচ্ছে পঞ্চম পর্ব বিষয়বস্তু হচ্ছে আর ইরস অর্থাৎ উত্তরাধিকারিত্ব যে ওয়ারাস যেটাকে আরবিতে বলা হয় মানে হচ্ছে কেউ উত্তরাধিকারী হবে কারো এটাকে এরস বা বলা তো যে ধন সম্পদ সেটাকে বলা হয় কি বলা হয় সেটাকে বাংলায় কি বলা হবে পরিত্যক্ত সম্পত্তি কিন্তু এটা হচ্ছে উত্তরাধিকার আর যে ব্যক্তি এটার হকদার হইলো মালিক হইল তারা মানে উত্তরাধিকারী আর হচ্ছে উত্তরাধিকারিত্ব অর্থাৎ কারো উত্তরাধিকারী হওয়া এক কথা মাসদার আরবিতে গ্রামারে যেটাকে মাসদার বলা হয় তো এর কয়েকটি রোকন রয়েছে রোকন মানে বুঝেন যারা ইসলামের রুকুন বুঝেন ইমানের রুকুন বুঝেন সালাতের রুকুন বুঝেন যারা নিয়মিত পড়াশোনা করছেন সেগুলি যারা জানেন তারা বুঝতে পারছেন যে রুকুন রুকুন মানে স্তম্ভ রুকুন মানে হচ্ছে স্তম্ভ খুঁটি তো আর কান ইস ধন সম্পদের যে ভাগ বন্টন এর আরকান কান রয়েছে জি এ সম্পর্কে আজকে আলোচনা আলোচনা খুব ছোট্ট এবং একটু সূক্ষ্ম আলোচনা এতে দুটি শব্দ রয়েছে একটা হচ্ছে আর কান রুকনের বহু বচন আর একটা হচ্ছে তো প্রথম শব্দটিকে দেখা যাক বলছেন শেখ তারিফ রুকুন রুকুনের সংজ্ঞা রুকুন কাকে বলে রুকুনের শাব্দিক অর্থ হচ্ছে হচ্ছে লোগাতান তার আবিধানিক অর্থ মেন রাখা না এলা সেই রকু নাকা মানে কোনো দিকে ঝুঁকে যাওয়া এর কোন মানে কোন দিকে ঝুঁকে যাওয়া রকুন তো যেটা এক সাইডে থাকে যেটা ঝুঁকে যায় সেটা এক সাইডে হয়ে যায় বিডিলে না থেকে সোজা না থেকে কি হয়ে যায় এক সাইডে হয়ে যায় এই অর্থটা ওতে পাওয়া যায় জন্য যে কোনো কে বা যে কোনো কোনাকে কি বলা হয় রোকন বলা হয় যে কোন ওখান আগে কি বলা হয় রকন বলা হয় এই থেকে কাবার চারটা রুকুন রয়েছে কাবার চারটা রয়েছে একটা হচ্ছে রুকুন যেখানে স্পর্শ তো আছে কিন্তু চুমা নেই ঠিক আর একটা হচ্ছে হাজিরা আসাদের রোকন এই দুটো রকুন কে আই রোকআন এর দিকের দুটো রোকন এই দুটোকে এমান দেশের দিকে অবস্থিত দুটো কোনা বা দুটো রুকুন বলা হয় আর এর বিপরীত দিকে উত্তর দিকে যে দুটো রুকুন আছে সে দুটোকে কি বলা হয় হ্যাঁ একটা রুকনে স্বামী যেটা উত্তর পশ্চিম দিকে একটু আছে সেটা হচ্ছে রুকনে স্বামী মদিনার দিকে আর একটা হচ্ছে যেটা উত্তর পূর্ব দিকে আছে সেটার নাম হচ্ছে রুকনে এরাকি রুকুন আইন যদি ভাগ করে বলা হয় আর হলে যেহেতু সামনের শৈরিকে যারা রুকুন আইনে স্বামী আইনে দুটোই স্বামী রুকুন বলেও অনেক জায়গায় বলা হয়েছে এক কথায় যে কথাই বলছেন রুকুন মানে হচ্ছে তাহলে এই আবার ঘরের ক্ষেত্রে কোনা আর প্রত্যেকটি ঘরের কোনাতে কি থাকে স্তম্ভ থাকে খুঁটি থাকে হ্যাঁ এখান থেকেই রুকুন মানে আমরা কি আর কানে ইসলাম ইসলামের খুঁটি বলে থাকি আর কানে ইমানের খুঁটি বা স্তম্ভ বলে থাকে জি তো রাখা না কোথায় রাখা কোন মানে ঝুঁকে যাওয়া আর সেখান থেকে এই অর্থগুলি বেরিয়ে আসলো বলছেন যে রুকুন শব্দটি রাকানা থেকে আরবরা বলে রাকানা এলা সেই কোনো কিছুর দিকে কিছু ঝুঁকে গেল রুকুনান মালা মাস্তার হে মানে ঝুঁকে যাওয়া ওয়াসে এমন এমনকি কোন দিকে যদি কেউ হেলান দেয় ওইটাও রাখানা কারণ হেলান দিতে ঝুঁকতে হয় হেলান দেওয়া যেন কি করতে হয় ঝুঁকতে হয় এটা হচ্ছে রাখানা এই জন্য সুরা ইসরা সুরা বনি ইসরা একটি আয়াত রয়েছে লকাত কিত্তা তার কানু এলিম সেই আন কালিলা নবী করিম সাল্লামকে আল্লাহ সতর্ক করে বলছেন যে হে নবী মনে হচ্ছিল যে তুমি কাফেরদের দিকে ঝুঁকেই পড়বে সামান্য লকাত কিন্তা তার কানু এলিহিম উপক্রম ছিল যে তুমি ঝুঁকে পড়বে এলিহিম কাফেরদের দিকে সেই আন কালিলা অল্প হইল অল্প কিছু ঝুঁকে যাওয়ার তুমি মনস্থ করেছিলে আল্লাহ বলছেন এ জাল্লাখ না ক দে ফাল হায়া অ দেফ আল মাথমা লাতে যে তোমার লা আলে ইনা রসিরা যদি এরকম ঝুকে যেতে আর কাফেদের সাথে কনসিডার করতে সমঝোতা করতে শির কুফুরির সাথে তাহলে তোমাকে ইহা জগৎ পরজগতের দ্বিগুণ শাস্তি দিতাম সুর হাম কাকে আল্লাহ বলছেন সবচেয়ে প্রিয় বান্দা রসুল হাস আল্লাহ হেভিফকে যে রহমতুল্লিল আলমিনকে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে যিনি খালির আল্লাহ খালি অন্তরঙ্গ বন্ধু তাকে তাহলে অন্য কোন মুসলিম অন্য কোন মানুষ যদি কুফরের সাথে শিরকের সাথে ধর্ম নিয়ে সমঝোতা করে ডিসকাউন্ট দিয়ে দুনিয়ার ক্ষেত্রে ডিসকাউন্ট করে না আপনার ধন কাকে দিয়ে দিবেন দিয়ে দেবেন কেমন ধন সম্পদ দিয়ে রাজি করবেন আপনি আপনার দুনিয়ার স্বার্থ ছেড়ে দিয়ে কাউকে রাজি করবে সেটা আপনার কিন্তু দিনের ক্ষেত্রে ডিসকাউন্ট ছাড় দিয়ে সমঝোতা করা হ্যাঁ চলা এটা কঠোর শাস্তির জন্য রয়েছে এই ক্ষেত্রে স্পষ্ট করে এখানে লাকাত বলছিলাম তার কেন শব্দটি দেখা ছিলাম দেখাছিলাম। জ্বর লাকাত কীর্তা তার কেন সম্ভাবনা ছিল বা অপক্রম হয়েছিল যে তুমি ঝুঁকে পড়বে তার কোনো এলিহিম তাদের দিকে যাই হোক রুকুনের শাব্দিক অর্থে এতটি কথা বললাম শরীয়তের পরিভাষায় রুকুন কাকে বলা বলছে ইল্লা কোন কিছুর যদি আদেশ হয়ে থাকে শরীয়তে সেটা এই রুকুন ছাড়া সম্ভবপন্ন নয় আদিষ্ট বস্তুর বাস্তবায়ন করা সম্ভব নয় রোকন ব্যতীত এটা হচ্ছে একটা পার্ট এই সংজ্ঞা আর একটা অংশ হচ্ছে ওলা এতে মা আর যেই বিষয়ের আদেশ হয়েছে সেটার কোন মূল্য থাকে না বা গুরুত্ব থাকে না শরীয়তে যদি রুকুন সেখানে বিদ্যমান না থাকে রুকুন না পাওয়া যায় এখন এই যে সংজ্ঞাটা বললাম এটা একটা প্র্যাকটিক্যালও বুঝতে হবে যেমন ইসলামের রুকুন হচ্ছে একটা রুকুনকে ধরি আর প্রথম অংশটা ফিট করি ইসলামের নির্দেশ হচ্ছে কি যে ইসলাম বা ইসলামের বিধান হচ্ছে কি ইসলামের খুঁটি হচ্ছে পাঁচটি তাহলে আপনি মুসলিম হইতে পারবেন এই পাঁচটা পালন করবেন তাহলে ইসলামের যে আদেশ হয়েছে সেটা পূর্ণ হবে না রুকুন ছাড়া যদি ইসলামের একটা রুকুন অথচ আপনি পারবেন না করেন তাহলে ইসলামটা আপনার সম্পূর্ণ হবে হবে অসম্পূর্ণ আর না হলে এককেবারে ক্যান্সেল যদি তৌহিদ লাই রাহিল্লা শাহাদাত না থাকে একইবারে শেষ সঠিক মতে নামাজ সলাব যদি না থাকে তো একইবারে শেষ আর যদি এই দুটো থাকে জাকাত না থাকে হজ না থাকে সেয়া না থাকে তো বড় ধরনের তাতে অসম্পূর্ণতা ঠিক না জি তো এটা অংশ বুঝলেন এটা উদাহরণ দিই আর যদি সে রুকনটি না থাকে তাহলে যে বিষয়টির আদেশ হয়েছে সেটার কোন মূল্য নেই আপনার ইসলামের কোন মূল্য নেই কোন মূল্য আছে যে ইসলাম আপনার ফরজ পাঁচটা ইসলামে যেটা দিয়ে শুরু হচ্ছে সেই নেই বা দুটা নেই আপনার তো ওয়ারাসাতের ক্ষেত্রে ওয়ারাসাতের ক্ষেত্রে ফিট করেন যে তিনটা রুকুন আছে আসবে তখন বুঝাবো এই সংজ্ঞাটাকে ওখানে এইভাবে বুঝবেন তো হয়ে গেল তাহলে রুকু নেয়ের শাব্দিক অর্থ হয়ে গেল সংজ্ঞা হয়ে গেল দ্বিতীয় অক্ষরটা কি ছিল বা দ্বিতীয় শব্দটা কি ছিল এর অর্থ কি ভাগ বন্টন কিছু পাওয়া ভাগিদার হওয়া মাসায় লোকাতান তার আবিধানিক অর্থ হচ্ছে তারিফ ওরিস মাসদার ওয়ারিসা ইয়ারেস ইর ওয়ারেসা ইয়ারেস থেকে এরসান মাসদার হয় যেখানে ইরস এখানে ব্যবহার করা হয়েছে হয় আর হয় অর্থ কি আমরা বলছি আমি ভাগে পেয়েছি কি হয়েছে আমরা ভাগে পেয়েছি এর মানে কি কারো কাছে ছিল সেটা আপনার কাছে আপনার হস্তগত হয়েছে তার হস্তান্তর তার কাছ থেকে হস্তান্তর হয়ে আপনার হস্তগত হয়েছে এটা ইনতে ইনতেকালা মানে এক হাত থেকে আরেক হাতে আসে এটা হচ্ছে কি এর ভাগীদার হ ভাগবেলিন এটাকে এরস বলা হয় এটা কি বলা হয় এর বলা হয় এস এই যে আমরা ভাগে পাই শুধু ধন সম্পদ ভাগে পাই না আরো কিছু ভাগে পাই হ্যাঁ কি মানে ধন সম্পদ যা কিছু এগুলো আর কিছু ভাগে পাওয়া যায় না অনেক কিছু জন্মসূত্রে ভাগে পাওয়া যায় জি আপনার বাপ খুব রাগি ছিল আপনি ভাগটা রাগে রাগটা ভাগে পেয়েছেন তাই না এটা অনেকে বলে যে বাপের কাছ থেকে কিছু পাইনি রাগটা পেয়েছি বাপের কাছ থেকে কিছু পাইনি কিন্তু ব্রেনটা পেয়েছি স্মৃতি সত্যি আমার বাপের খুব ভালো ছিল আমার ভালো তাহলে ভাগে শুধু টাকা পয়সা মানুষ পায় না ওই ক্ষেত্রে শুধু ইরস ব্যবহার হয় এটাও ব্যবহার হয় হ্যাঁ বাপ বড় সম্মানী মানুষ হলো বাপের ইজ্জতের জন্য ছেলের ইজ্জত হয়েছে তাই না আজকের নেতা মাথা মন্ত্রী মিনিস্টার তাদের জন্য তাদের স্ত্রী তাদের মেয়ে তাদের ছেলের কি সম্মান হ্যাঁ রাজত্ব তাদের জন্য বরাদ্দ আর কেউ কল্পনা করতে পারে যে তারা বেঁচে থাকতে আমরা পাবো ঠিক না জি তো এখানে অনেক সময় হয় কি যে মান সম্মান ইজ্জতটাও ভাগে কি করা যায় পাওয়া যায় শুধু টাকা পয়সা ধন সম্পদ জমি জায়গা নয় এই ক্ষেত্রে ওয়ারেসা শব্দটি ব্যবহার হয় এখন আসেন তাই বলছেন যে ইরশ কাকে বলা হয় সাদ্বিক অর্থ বলছে এখন সাদ্বিক অর্থ প্রথম শুনুন মা নাহু তার অর্থ হচ্ছে ইন্তেক আলু সেইয়ে হিস্তান আও মানন কোনো কিছু হস্তান্তর হওয়া কোনো কিছুর হস্তান্তর হওয়া হেসান মানে অনুভূত ভাবে যেটা দেখতে পাচ্ছেন অনুভূত যেমন আপনার মোবাইলটা আপনার হাত থেকে আমার হাতে চলে আসলো ঠিক আপনাকে দিয়ে দিল হস্তগত হলো আমার আপনার হাত থেকে বেরিয়ে আসল ঠিক না জি এর ইন্তকাল কোনো কিছুর এটা হলো অনুভূত দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো একটা কোনো কিছু একজনের কাছে আরেকজনের কাছে আসলো মানান আভ্যন্তরীণ দিক থেকে অনেক সময় বাহ্যিক দেখতে পাওয়া যায় না যে কি হস্তান্তর হলো আর কি হস্তগত হলো দেখা যায় না সেটা হচ্ছে দিক দিক থেকে থেকে অনেক সময় কোনো মানান কিছু কারো হাতে আসা কারো হাত থেকে যেমন অমিন হো আরোবার বলে থাকে ওয়ারেসা ফোলানুন আল মালা অমক ব্যক্তি অনেক ধন সম্পদের কি। ওয়ারিস হয়েছে উত্তরাধিকারী হয়েছে অমক ব্যক্তি বা আমি আমার বাবার ধনসম্পদের সম্পদের ওয়ারিস হয়েছি উত্তরাধিকারী হয়েছে বলছি না বলছি না তো ধন সম্পদ অনভূত মায়ের অলঙ্কার থেকে আমি ভাগ পেয়েছি মানে সেগুলির ওয়ারিস হয়েছি ঠিক না এগুলো অনুভূত দেখতে পাওয়া যাচ্ছে কোনটা দেখতে পাওয়া যায় না আবিল মজদা মান মর্যাদা বাপ বড় শেখ ছিল ছেলেরা কুসুরটা করে শেখের ছিল যদিও অত বড় শেখ হতে পারেনি হচ্ছে না হচ্ছে না এমনি একটা শ্রদ্ধা আছে বরং গোটা বংশের শ্রদ্ধা আছে অনেক সময় গোটা বংশের শ্রদ্ধা আছে কেউ যদি জানতে পারে যে ইমাম বখারির বংশের এখনো শ্রদ্ধা করবে ঠিক না কেউ যদি জানতে পারে তার আগে যে এই রসুর উল্লাস বংশের পরেশ বংশের তো সবাই আমরা এটা ইমানই চেতনা যে আমরা শ্রদ্ধা করব যদি তার দিনদারি থাকে শীত উপরি মুক্ত বিদাত মুক্ত থাকে তাহলে আর যদি ফরজ আছে বাদে করে তাহলে কিন্তু নবীর বংশ হয়ে যদি শিরাতে লিপ্ত হয়ে যায় বদা কি লিপ্ত হয়ে যায় অথবা নামাজ না পড়ে তো কোনো মূল্য নাই নাম বলে দিচ্ছি কি বলছিলাম যে শুধু মানুষ হ্যাঁ অনভূত বস্তুরা আভ্যন্তরীণ বিষয় বা বস্তুর কি হয় অরেস উত্তরাধিকারীও হয় এই অর্থ ব্যবহৃত হয় আমার এক ওস্তাদ ছিলেন তিনি শেখ জামানের আপন মামা আমার আর আমার ওস্তাদ বোখারি খুবই রাগী মানুষ ছিল ছাত্র যখন রেগে যেত তো ওনার পুরো থাকতো না অনেকে রেগে গেলে কি করতে হবে তো মাঝে মাঝে রেগে যেত কোনো ছাত্র হতে লেট করে দিচ্ছে আসতে অথবা পড়তে পারে না বা কিছু যদিও শেষ ক্লাস আমরা ছিলাম ধর এক বছর ওনার কাছে তো ওই সব কমজোর ছেলে অথবা যারা একটু অবহেলা করে দেখ রে একদিন একদিন বলছে একদিন কথা মনে আছে বাপের কাছে জমি জায়গার ভাগ পাইনি কিন্তু রাগটা ভাগে পেয়েছি রাগটা ভাগে পেয়েছি সাবধান মানে রাগ যদি উঠে যায় আমার তো ব্যাস খবর আছে বোঝা গেছে না তাহলে আমরা বলি যে এই আমরা ভাগে পেয়েছি ওস্তেলাহান শরিয়ত ভাষা ইরশ কাকে বলা হয় ওরাসাত ওরাসাত ইরশ আরবিতে বলা হয় সংজ্ঞাটা শুনে বলছেন হাকুন মালিয়ুন সাবাতালে মুস্তাহাতিন বা দামতেমান কানালাহু লে সেলাতিমাই লা হোমা তা কারাবাতেন অনেকাহীন সংজ্ঞা করে এখন বোঝাচ্ছে যে ওয়ারাসাত আমি আমার বাপের ওয়ারে হয়েছি আমার দাদার ওয়ারেস হয়েছি আমার মায়ের হয়েছি এটার মানে কি সংজ্ঞা দিয়ে বোঝাচ্ছে বলছেন যে হাক্কন মালিয়ন ওয়ারাসাত হচ্ছে বা ইরস হচ্ছে আর্থিক প্রাপ্য বা অধিকার আর্থিক হক সহজ ভাষায় অধিকার সাবাত হকদারের জন্য সাব্যস্ত হইল কখন সাব্যস্ত হইল বাদাম আলহ যার এই ধন ছিল তার এনতেকালের পরে মৃত্যুর পরে তাহলে যার ধন সম্পদ ছিল তার এনতেকালের পরে কারো জন্য যে হকদার তার জন্য কি হলো একটা আর্থিক হক সাব্যস্ত হইল আর্থিক হক সাব্যস্ত হইল কেন আর্থিক সবস্থ সাব্যস্ত হইল আপনার জন্য হলো আমার জন্য হইল না আমার জন্য হইল কোন ক্ষেত্রে আপনার জন্য কেন আর্থিক এই হকটি আপনি পাবেন না আমি কেন আছে না নেই ধরেন আপনার আব্বা মারা গেল আর আপনি আছেন আপনার ভাই বোনেরা আছে ঠিক আছে আর আপনার চাচা আছে আপনি ছেলে বাবার ছেলে আর আপনার চাচা এক মায়ের পেটের ভাই ঠিক আছে কিনা এই ক্ষেত্রে এখন বলুন ধন সম্পদ যে পরিত্যক্ত ধন আপনার বাবার কে পাবে ছেলে মেয়েরা পাবে স্ত্রী থাকলে স্ত্রী পাবে চাচা ও যদি আমি মায়ের পেটের ভাই বড় ভাই আমি ছোট থেকে মানুষ করেছি বা আমি ছোট ভাই বড় ভাই কত আদরে আমাকে মানুষ করেছে তোরা তো পরে আরি দুনিয়াতে আমরা কিচ্ছু পাবো না বোঝা গেছে না না তার জন্য সে মুস্তাহেক নাই সে হকদার নয় এখানে কেন পাবে বলে সেলাতিন বাই না হমা এই উভয়ের মাঝে একটি রিলেশন বা আত্মীয়তার কারণে সম্পর্কের কারণে সেলা সম্পর্ক এই উভয়ের মাঝে অর্থাৎ যে মৃত মারা গেল আর যে মোস্তাহেক হকদার হলো একজন হকদার হইল আর আরেকজন ধনসম্পদ ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিল এই দুইজনের মাঝে একটা যে সম্পর্ক আছে এই সম্পর্কের কারণে আত্মীয়তা বলবো না কারণ এই সম্পর্কটা একটু ব্যাপক আত্মীয়তার চাইতে এই সম্পর্কের কারণে কি হলো এই আর্থিক হক ওই ব্যক্তির জন্য সাব্যস্ত হলো যে হকদার কোন একজন মৃত ব্যক্তির ধন এই এই সম্পর্কটা কি ধরনের সম্পর্ক বলছে তিন রকমের হইতে পারে একটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক সম্পর্ক আত্মীয়তার আত্মীয়তা কিরকম বৈবাহিক আত্মীয়তা না কারণ আমাদের বাংলা ভাষাতে আবার বৈবাহিক সম্পর্কটাকে আত্মীয়তা বলি কিন্তু আপনার সালারা আপনার বংশীয় আত্মীয় না বুঝা গেছে না আপনার বাপের বংশটা আপনার আত্মীয় ঠিক না আপনার মায়ের বংশ আত্মীয় কারণ আপনার মায়ের দিক থেকে রক্তের সম্পর্ক আছে ওই বংশের বংশের সাথে সাথে কিন্তু আপনার 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 স্ত্রীর কোন সম্পর্ক আছে যদি হয় সেটা আলাদা কথা কিন্তু অন্য বংশে যদি হয় আপনার ছেলেরা হ্যাঁ ও বলবে যে আমার নানা নানি ইস্যুতরা ওখানে আমার মায়ের বাবা মা ওর নানা নানান ইস্যুতরা রক্তের একটা সম্পর্ক আছে কিন্তু আপনার সাথে আপনার শ্বশুর বংশের রক্তের নাই ওই সম্পর্ক আলাদা দ্বিতীয় সম্পর্ক তো বলছেন কারাবাতিন একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আর নিকাহীন অথবা বৈবাহিক সম্পর্ক এই মোসাহারা বা নিকাহ এই বিবাহ হওয়ার মাধ্যমে শ্বশুর বংশের সাথে আপনার আত্মীয়তা কায়েম হয়েছে যার ফলেও একজন অপরজনের ধন সম্পদের ওয়ারিস হবে হকদার হবে জি আওয়ালাইন অথবা এই দুইয়ের কোনটাই সম্পর্ক নেই বংশও না নিজের বাপের বংশ না আর মায়ের বংশ না আর বৈবাহিক কোনো সম্পর্ক না আর একটা সম্পর্ক আছে যে সম্পর্ক এটা হচ্ছে ওয়লাউল আতাকা আরবিতে এটাকে বলা হয় ওয়ালাউল আতাকা কিতু দা স্বাধীন করার এহসান করেছে অনুগ্রহ করেছে যার ফলে এই মণিবের একটা হক সাব্যস্ত হয়েছে এই ধন সম্পদে এই কৃতদাস স্বাধীন হওয়ার পরে যদি তার আপন আত্মীয় কেউ না স্বজন থাকে যারা ধন সম্পদ তার নিতে পারবে তার তার বংশের কেউ বৈবাহিক সম্পর্কের কেউ নেই তার স্ত্রী নেই বা মহিলাকে আজাদ করেছে মহিলার স্বামী নেই তাহলে বৈবাহিক সম্পর্কটাও গেল তাহলে এই ধন সম্পদ গুলো নিবে কে কে নেবে ওই যে মনি যে অনুগ্রহ করেছে দাসত্বের জীবনযাপন করেছিল স্বাধীন করেছে সেই ব্যক্তি পেয়ে যাবে বলছেন যে ওয়ারাসাতের বা উত্তরাধিকারত্ব উত্তরাধিকারত্বের রোক হচ্ছে সালাসা তিনটি তিনটি রোকন তাহলে সাথে রোকন হচ্ছে তিনটি এক নম্বর মোয়ারেস বাবে ফাউল থেকে বাবে তাফিল থেকে মোয়ারিস এফাল করলে মোরেশ একই অর্থ অর্থাৎ এমন ব্যক্তি যে অন্যকে কে উত্তরাধিকারী বানায় যে ব্যক্তি অন্যকে উত্তরাধিকারী বানালো কে বানো মৃত যে মরলো সে বানাইলো না মরলে তো কেউ বলতে পারতো না হইতে পারতো না তাই না জি হ্যাঁ মারিস দ্বিতীয় হচ্ছে ওয়ারিস যে উত্তরাধিকারী হ্যাঁ যে উত্তরাধিকারী তাকে কি বলা হয় ওয়ারিস। আমাদের বাংলায় ব্যবহার হয় ব্যাপক হারে দাঁড়িয়ে পুরো শিক্ষিত অশিক্ষিত সবাই বলে আমরা দ্বিতীয় রোপণ হচ্ছে ওর এস তৃতীয় রোপণ হচ্ছে মৌরু মানে যেই সম্পদের কেউ ওয়ারেস হয় মৌরুস মানে যার ওয়ারেস হওয়া যায় কার ওর হবেন কোন বস্তু সেটা হচ্ছে সম্পদ সেটা হচ্ছে কি সম্পদ হয় সেটা টাকা পয়সার আকারে থাকবে না হয় স্বর্ণ চাঁদের আকারে থাকবে নয় আকারে থাকবে হ্যাঁ এমন কিছুর আছে হ্যাঁ পশু আছে আর কিছু আছে ইত্যাদি বিভিন্ন সম্পদ আর কি ধরেন কিছু না একটা লাইসেন্স আছে বাপের ইন্টারন্যাশনাল একটা লাইসেন্স করেছে সম্পদ নয় হ্যাঁ এক শুধু একজন নিতে পারবে সবার ভাগ আছে ওটা যদি একটা মূল্য থাকে মূল্য ধরে যদি বলেছেন না এটা আমরা কেউ শেয়ারে কাজ করব না তাহলে ওটা বিক্রি করবে তার তাদেরকে একজন কিনে নেবে আর না হলে অন্য কেউ কিনে নেবে তার ওপর ওটা আমি সহ করবে আর তো সমান অধিকার সবার থাকবে যার যেমন অধিকার রয়েছে আর কি এর এই সেরবা ওরার সাথে রুকুন বললেন ওরার সাথে সংজ্ঞা বা রুপুনের যে সংজ্ঞা করলাম রুকুনের সংজ্ঞাটাকে ফিট করেন তো এই তিনটি বিষয়ের ওপর কাকে বলা হয় যা ছাড়া শরীয়তের আদিষ্ট বস্তু অসম্পূর্ণ থাকে তিনটা রকম একটা যদি না থাকে শরীয়তের যে ভাগ বন্টনের আদেশ রয়েছে বা নির্দেশ বিধান রয়েছে সেটা সম্পূর্ণ হবে কি আরেস নেই মানে যে ধন সম্পদ ছেড়ে মৃতই নেই তাহলে ভাগ বন্টনের পড়ছিল উঠে না মৃত আছে লোক মারা গেছে কিন্তু ও নেই কেউ নেই তার অপরিচিত ব্যক্তি কেউ নেই তার খোঁজ খবরই নেই সম্পদ তার ছিল পকেটে অক্স ছিল কেউ নেই তার খোঁজ খবর নেই কোন পরিচয় পাওয়া যায় না আপনি তার সমাধান আছে একটা সেটা হচ্ছে বাইতুল মালে চলে যাবে মুসলিমদের যে বাইতুল মালে আছে সেটাই চলে যাবে তারপরে মুসলিমদের সাথে খরচ করা হয় যদি কোথাও বাইতুল মাল না থাকে তো তার নামে ফিসাবিগুলা দান করে দিন গেছে তাতে কাজের সব পেতে থাকবে তিন নম্বর হচ্ছে মৌরুস মানে হচ্ছে ধন সম্পদ যেটার ওয়ারেস হবে কেউ আর কেউ ওয়ারেস বানাবে মৃত আছে আর মৃত ওয়ারেসহীন আছে উত্তরাধিকারীরা আছে কেন ধন সম্পদ নেই মৌরুস নেই মানে ধন সম্পদ নেই তো কি ভাগ বন্টন হবে ফারাইজ হবে কিসে ফারাইজ করবেন আপনি এমটি পকেট খালি মেরিতের কিচ্ছু নেই বোঝা গেছে জি শরীয়তে তার কোনো মূল্য নেই যদি এই রুকুন না থাকে মানে এই তিনটের কোন একটা যদি না থাকে তো শরীয়তের কোন মূল্য নেই ফলমা ওরুসো মোয়ার প্রথম হচ্ছে মো আর রেস মো আরেস কাতিল ফাইল ইসিভ ফাইলের শেখা ওয়াররাসা ইউ আর ফ মো আর রেসুন কে এগুলো শেখা জানে কেউ জানে কি তো জানা আছে কোন সাহেবের শেখা পড়েছেন হ্যাঁ পড়েছিলেন আপনি পড়েন না বলেন না যে কথা এত ঠান্ডা যে পড়েছি হ্যাঁ জি হ্যাঁ কথা জিজ্ঞেস করবো না আচ্ছা মানে যে কি করলো কাউকে ওস বানাইল জি হ্যাঁ সে হচ্ছে কে বলছে হুয়াল মাইতো সে মেয়ে মেইত ব্যক্তি এই মৃত মৃতটা কয়েক রকম হইতে পারে তিন রকম হইতে পারে বলছেন তাহাকি কেন সত্যি সত্যি মৃত্যু হয়ে দেখছেন সত্যি এই লোকটা মৃত আর হুকুমমান সত্যি সত্যি দেখতে পাচ্ছেন না যা মৃত কিন্তু সে মৃতর হুকুম গ্রহণ করেছে বিধান গ্রহণ করেছে ওকে মৃত বলে ঘোষিত মৃত বলে সে ঘোষিত বা ওকে মৃত বলে ঘোষণা করা হয়েছে হয় না অনেক সময় উদাহরণ দিলে বুঝবে এখন শুধু এমনি মুখ হু পেয়েছে আনুমানিক ধরে না হয়েছে যে তাহা কি কেন মৃত একটা লোককে চোখের সামনে দেখলেন বা শুনলেন যে অমুক লোক মারা গেছে তাহলে আসলেই মারা গেছে জানা হলো হইলো কাফন দফন হইলো তাহলে মারা গেছে না তাহা কি মানে সতী সতী বাস্তবে জি আর লোক হকমান মানে ওটা জানা যা মারা গেছে কোথায় কিছু দেখেনি কিন্তু পানিতে সাতার কাটতে গিয়ে আর ফিরে আসেন পানিতে সাতার কাটতে গিয়ে যদি না ফিরে আসে তাহলে কি কোন জায়গা থেকে জিন্দের বাড়িতে বসবাস করছে নাকি তো ধরে নিতে হবে কি ও ভগবান কি মৃত ওর হুকুম হচ্ছে মৃত আমরা ধরে নেবো যে মৃত যদি তার মৃতদেহ দেখেনি তার জানাজাও দেখেনি তার কবর কোথাও খুঁজে পাওয়া যাবে না কিন্তু সে মৃত ঠিক না হুকুম তাকে দিয়ে রাখুন অনেক ধরে নিতে হয়েছে মৃত একটা নিখোঁজ এক বছর নিখোঁজ দুই বছর নিখোঁজ তিন বছর নিখোঁজ বলেন মৃত হ্যাঁ কতদিন কতদিন যদি একটা লোক নিখোঁজ থাকে চিঠি কোনো পত্র নেই তার কেউ বলছেও না যে অমুক দেশে সে গেছে চলে গেছে আছে কিন্তু রাগ করে রেখেছে হয়তো আত্মীয় স্বজন কারোর সাথে যোগাযোগ করছে না যদি এরকম হয় যে খোঁজ খবর আছে কোনো যোগাযোগ করে না তাহলে সে মৃত নয় কিন্তু কোনো খোঁজ খবর নেই সেও খবর দেয় না কারো মাধ্যমে কোনো খবর পাওয়া যায় না এইরকম লোক তো কতদিন পর ওই লোকটাকে মৃত বলে ধরে নেবেন চার বছর কত বছর পরে বিবাহিত স্ত্রী কতদিন অপেক্ষা করবে চার বছর চার চার মাস না চার বছর অপেক্ষা করতো চার বছর ওকে সব করতে হবে চার বছর ধরে নিত আমার স্বামী বেচা আছে কারণ নিখোঁজ মসকুদ ওকে বলা হয় মস্কুদ নিখোঁজ ব্যক্তি আর চার বছর পরে তখন মৃত বলে ধরে হবে যে চার বছর যখন খোঁজ খবর নাই তখন সে মৃত এখন মৃত যখন ধরলাম চার বছর পরে তাহলে বিধবাকে চার মাস দশ দিন ইদ্দুৎ কাটাইতে হয় এখন চার মাস দশ দিন সে ইদ্যুতে থাকবে এটা ইদ্যুত তার চলছে এখন এই চার মাস দশ দিন ইদ্যুতের পরে অন্য জায়গায় বিয়ে বসে গেল বিবাহ বিবাহ হওয়ার পর যদি হঠাৎ করে চলে আসে সাড়ে বছর হয়েছে এসে হাজির চার বছর চার মাস দশ দিন পরে বিয়ে হয়ে গেছে সাড়ে চার বছর বছর মাস পরে এসে হাজির বাড়িতে বলছে আমার স্ত্রী ও মুখ নিয়ে গেছে বিয়ে করে ফিরিয়ে পাবে ওর স্ত্রী নাই কেন হয়ে গেছে যে বিয়ে করেছে হক করেছে ওই মহিলা বিয়ে বসেছে হক বিয়ে করেছে এতদিন কেন খোঁজ খবর দেয়নি যদি বেঁচে আছে সেদিন আল্লাহ এসব মানে কালফনি কিন্তু কালফনি না বাস্তব ঘটনা যে সৌদি আরবের এক লোক এখানে বড় একজন মানে বড় ক্যাপ্টেন পর্যায়ে বলছে আমার দাদা ওই রকম অভাবের যুগ ছিল প্রচন্ড অভাব ছিল একসময় আশি বছর আগে আজকে থেকে আশি একশো বছর ধরে খুব অভাব ছিল সুফান আল্লাহ দুর্ভিক্ষ এখান থেকে চলে যায় তখন যারা একটু ভালো খেত তারা ওই মনিমুক্তা কুড়াইত পানিতে ডুব দিয়ে লুলু তলাশ করা বাহার থেকে মূলত তেগুলি করত দুবাইয়ের লোকেরা ওইরকম করতো এক সময় তো ওই দুবাই চলে যায় যে গেছে তো গেছে আর কোন যোগাযোগ নেই বলছে আমার দাদি চার বছর পাঁচ বছর ইন্তজার করার পরে আর কত ইন্তেজার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে বিয়ে হওয়ার পরে পাঁচ ছয় বছর পরে ফিরে চলে এসেছে ঘুরতে ঘুরতে কোত্থেকে চলে এসেছে জি হ্যাঁ নমস্কার তো মৃত্যুটা তাহলে এই কয়েক রকম হতে পারে হতে পারে এখন ভাগ ক্ষেত্রে আসে স্ত্রী বিবাহের কথা বলছিল ভাগ বন্টন চার বছর নিখোঁজ আর চার বছর পরে যখন মৃত ঘোষিত তারপরে পরে ধন সম্পদগুলি গুলি ছেলেমেয়েরা সব ভাগ টাগ করে নিয়ে চলে গেল করবে না করবে না ভাগ করে নিচ্ছি

দ্বিতীয় রোকন ছিল কি হ্যাঁ ওয়ারিস মাসাল ওয়ারিস ওয়ারিস কাকে বলবেন হু আল যে জীবন্ত ব্যক্তি জীবিত ব্যক্তি ইন দ্য মতিল মৃত ব্যক্তির এন্তেকালের সময় তাকে কেন তাক নিদান যে বেঁচে আছে তাকে সতি সতী সে বেঁচে আছে জীবিত ব্যক্তি কোন সময় মাইয়েতের এনতেকালের সময় মোয়ারেসের এন্তেকালের সময় বেঁচে আছে তখন কিন্তু বেঁচে আছে তার আগে মারা গেলে হবে না এক মিনিট আগে যদি মারা যায় কিছু হবে যে আগে মারা যায় তার ধন সম্পদ ভাগ হবে সত্যি সত্যি বেঁচে আছে আর না হইলে অনুমান যে বেঁচে আছে তাকে দিন যেমন গর্ভে বাচ্চা আছে এক লোক মারা যাচ্ছে তার দুটো ছেলে আছে আর পেটে একটা বাচ্চা আছে ছেলে নামে আল্লাহ আল্লাহ জি তো এখানে এস কে কে হম দুটো ছেলে আমরা দেখতে পাচ্ছি যে ছেলে সন্তান আর পেটে যেটা আছে সেটা মৌলুদ হ্যাঁ যেটা আসতে যাচ্ছে পৃথিবীতে ছেলে হোক আর মেয়ে হোক তাহলে অতক্ষণ পর্যন্ত ধন সম্পদ ভাগ বন্টন করে যতক্ষণ পর্যন্ত এটা ভূমিষ্ঠ না হয়ে যাবে কারণ জানা নাই যে ছেলে না মেয়ে ছেলের ভাগ দেবো না মেয়ের ভাগ দেবো ঠিক যে আর জীবিত হয়ে আসবে না মৃত হয়ে আসবে এই জীবিত ব্যক্তি কারের সময় মারেস যে তার এনতেকালের সময় সে জীবিত সত্যি জীবিত অথবা ধরে নিতে হবে যে সে জীবিত এইরকমভাবে জীবিত রয়েছে এবং যে মারেস ওয়ারেস বানাচ্ছে তার সাথে তার সম্পর্ক রয়েছে তিনটি উপায়ের একটি উপায় বা তিনটি মাধ্যমের একটি মাধ্যমে তিনটার মাধ্যমে একটু আগে আলোচিত হইল কি মাধ্যম এই সম্পর্কের আত্মীয়তার মাধ্যম হ্যাঁ বৈবাহিক মাধ্যম হ্যাঁ দাস দাসমুক্ত করেছে এই সম্পর্কটা রয়েছে তাইলে তিন নম্বর ছিল কি মৌরুস কি ছিল মৌরুস মাই বলছেন মায়াত্র কোহল মাই মিমা লিন মৃত ব্যক্তি যে ধন সম্পদ ছেড়ে যায় মানে পরিত্যক্ত ধন এটাকে মৌরুস বলা হয় মালে জন্য কি বলা হয় ধনকে মৌরুস বলা হয় সেটা মানে বাস্তবে ধন সম্পদের আকারে দেখছি আইন জমির আকারে বাড়ির আকারে টাকা পয়সার আকারে একটা আকার আছে আইন আর একটা হচ্ছে কিছু দেখতে পাচ্ছি না কিন্তু হাক্কান লাহু আলাকায় তার হক প্রাপ্য রয়েছে পাওনারেজ হয় অন্যের কাছে পড়ে আসে সেটা সেটা কারা পাবেশনটা পাবে ওটা হচ্ছে মৌরু তাহলে ওটাকে মৌরুজ বলব কারো কাছে কোনো কিছু আচ্ছা সেটা অন্যের কাছে ধার পাওনায় পড়ে থাক অথবা কারো কাছে আমানত রাখা থাক আমানত থাকতে পারে ব্যাংকে কি ব্যাংক সিস্টেম হচ্ছে আমানত ব্যাংক সিস্টেম কি আমানতের জন্য আরবিতে আমানতকে ওদিয়া বলা হয় আর ডিপোজিটের আরবিদা দেখবেন আপনার ফর্মগুলো দেখবেন কি ইদা আউদা ইউদ ইদা ওদি এত মানে হচ্ছে আমানত এই ছিল আজকের আলোচনা আর মনে করছিলাম যে একেবারে ছোট্ট আলোচনা যাই না পনেরো শেষ হয়ে যাবে কিন্তু লম্বা হয়ে গেল তাই না তো এই জন্য নিয়ে ছিল আর একটা প্রশ্ন উত্তর করব কিন্তু সময় বেশি নাই প্রশ্ন উত্তরটা অন্য সময়ের জন্য ছেড়ে দিই এখানে আজকের আলোচনা শেষ করছি

অধ্যয়াল মুরাদ মো কাকে বলা হয় মৃত ব্যক্তিকে ও কাকে বলা হয় যে ধন সম্পদের ভাগ পায় মরুজ কাকে বলা হয় ধন যে ব্যক্তি ধন সম্পদকে বলা হয় আচ্ছা এখন একটা অবস্থা বলছি এইভাবে কিন্তু ফারাইজ আপনাকে করতে হবে এই ফারাইজ আপনাদেরকে পড়াইতে লেগেছি আর ফারাইজ আসতে শুরু হয়েছে গত দুই তিন দিন আগে শ্রীলঙ্কার এক ভাই ওই এক ফারাইজ পাঠিয়ে দিয়েছে আর গুরুত্বপূর্ণ শিক্ষিত ব্যক্তি সৌদি আরব পড়াশোনা করেছেন মাসাল্লাহ শিক্ষিত মানুষ আর খুব ঘনিষ্ঠ মানুষ এখন ওর কথা নাও করা যায় না নাহলে ফারাইজ করি না সাধারণত তো ওই ফারাইজ এখন করি তো কালকে আমার ছুটির দিনে ফারাইজ ওর করি তো আর আজকে আর এক ফারাইজ এসছে পড়ে তো ফারাইজ আপনাদেরকে এখন ফারায়জে যায়নি কিন্তু আসল ভাগ ভাগবন্ড এখন যায়নি আমরা ভূমিকাতে মানে প্রাথমিক আলোচনাগুলি যেগুলি এগুলি বুঝে নিলে